আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসেন আমরা প্রশ্নটা পড়ি। পাঁচ নম্বর প্রশ্নটা বলছে, এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ বহুপদীর একটি উৎপাদক। এক্স মাইনাস টু হলে এই যে একটা বহুপদী তার একটা উৎপাদক, এক্স মাইনাস টু হলে দেখাও যে এ ইকুয়াল টু ফোর। আচ্ছা, দুই নম্বর প্রশ্নটা আমরা পরে পড়ি, আমরা আগে এক নম্বর পাঁচ নম্বর প্রশ্নটাকে আমরা সমাধান করি। দেখেন পাঁচ নম্বর বলছে যে এর একটা বহুপদ, এই বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস টু। তাহলে আমরা ধরি এই বহুপদীটাকে ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস হলো এ। বলে দিল এক্স মাইনাস টু এই বহুপদীর একটি উৎপাদক। তাহলে বলবো যেহেতু এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক, সেহেতু এফ অফ টু ইকুয়াল টু হবে শূন্য। আমরা জানি এফ অফ টু ইকুয়াল টু শূন্য হবে। আমরা জানি একটা রাশি বা একটা সংখ্যা কোনো বহুপদীর উৎপাদক হতে হলে সেই রাশিটাকে ওই সংখ্যাটা দিয়ে ওই রাশিটাকে কী করতে হবে, সিদ্ধ করতে হবে। আর সিদ্ধ করলে যদি মানটা শূন্য হয় তাহলে কী হবে, সেটা তার একটা উৎপাদক হবে। এখন পিও এফ অফ টু ইকুয়াল টু আমরা এখানে এই টুটা বসাবো। দেখেন তো যদি বসাই টু টু দ্য পাওয়ার ফোর মাইনাস ইন্টু টু কিউব প্লাস সেভেন টু স্কোয়ার মাইনাস হলো এ। টুর উপর যদি আমরা ফোর দিই তাহলে এর মান হয় ষোলো, ফাইভ টুর উপর কিউব দিলে এইট হয় প্লাস সেভেন টুর স্কোয়ার দিলে ফোর হয় মাইনাস হলো এ। এখন ষোলো, ফাইভ আর এইট যদি আমরা গুণ করি তাহলে হয় পাঁচ আটে চল্লিশ মাইনাস সেভেন আর ফোর গুণ করলে হবে টোয়েন্টি এইট মাইনাস হলো এ। দেখেন তো সিক্সটিন আর টোয়েন্টি এইট আমরা যদি দুইটাকে যোগ করি তাহলে আসে ফোরটি ফোর, মাইনাস ফোরটি মাইনাস হলো এ। দেখেন তো এই ফোরটি ফোর থেকে যদি ফোরটি চলে যায় তাহলে থাকে কি অনলি ফোর মাইনাস এ। দেখেন আমরা প্রশ্ন মতে বলেছিলাম যে এফ অফ টু ইকুয়াল টু কী হবে, শূন্য হবে। তাহলে বলতে পারি প্রশ্ন মতে এফ অফ টু ইকুয়াল টু শূন্য। তাহলে এফ অফ টু এর মান এখানে আমরা পেলাম ফোর মাইনাস এ। তাহলে আমরা এটা লিখতে পারি ফোর মাইনাস এ ইকুয়াল টু শূন্য। তাহলে এটা মাইনাস আছে আমরা দুপাশে নিয়ে যাই, তাহলে কি বলতে পারি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হলো ফোর ইকুয়াল টু হলো এ। অতএব আমরা লিখতে পারি এ ইকুয়াল টু ফোর। আমাকে বললো দেখাও যে এ ইকুয়াল টু ফোর, তাহলে আমাদের এ ইকুয়াল টু ফোর হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি দেখানো হলো, তাহলে দেখানো হলো, দেখানো হলো। আচ্ছা, এই হলো আমাদের চার নম্বরের সমাধান। এখন আমরা পাঁচ নম্বরটা সমাধান করব। এখন আমরা ছয় নম্বরটা সমাধান করব। দেখেন ছয় নম্বরটা কি বলছে, প্রশ্নটা পড়ি। বলছে মনে করো পি অফ এক্স, এটা হলো অভেদ চিহ্ন, এ এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস বি এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস সি এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, যেখানে এ বি সি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু জিরো। দেখাও যে এক্স মাইনাস আর, এক্স মাইনাস আর যদি এই পি অফ এক্সের একটি উৎপাদক হয়, তাহলে এক্স মাইনাস আরটা যদি পি অফ এক্সের কী হয় একটি উৎপাদক হয়, তবে পি অফ এক্সের আরেকটি উৎপাদক হবে এক্স আর এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ এক্স মাইনাস আরটা যদি এর একটা উৎপাদক হয় তাহলে আমাকে দেখাতে বললো আর এক্স মাইনাস ওয়ানও কী হবে এর একটি উৎপাদক।
তাহলে আপনাদের কি দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এই রাশিটা আমরা এখানে লিখব দেওয়া আছে দেখেন তো দেওয়া আছে হলো পি অফ এক্স ইকুয়াল টু অবেদ এ এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস বি এক্স 4 সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ডট ডট এটা হলো এক নম্বর সমীকরণ যেখানে এখানে বলে দিছে এ বি সি ধ্রুবক এবং এ নট ইকুয়াল টু জিরো মানে এর মান শূন্য হবে না তাহলে যেহেতু বলছে আর এক্স মাইনাস আর পি অফ এক্স এর কেটে উৎপাদক তাহলে বলবো যেহেতু এক্স মাইনাস আর পি অফ এক্স এর আগেরটার মতো করেই কথাটা লিখবো পি অফ এক্স এর একটি উৎপাদক সেহেতু পি অফ আর ইকুয়াল টু শূন্য হবে অর্থ হলো এই যে এক্স মাইনাস আর দেখেন তো পি অফ আর কীভাবে আসে এক্স মাইনাস আর ইকুয়াল টু যদি আমরা শূন্য ধরি তাহলে এক্স ইকুয়াল টু কী আসে আর আসে এই আরটাকে যদি আমরা এখানে বসাই তাহলে এটা কী হবে এখানে যদি বসাই তাহলে এটার মান পি অফ আর ইকুয়াল টু কী হবে শূন্য হবে কারণ উৎপাদক হওয়ার কন্ডিশন হলো এটা যে যদি এই রাশিটাতে বসানোর পর যদি মানটা শূন্য হয় তাহলে হবে কি এই সংখ্যাটা বসানোর পর যদি মান শূন্য হয় তাহলে তার একটা উৎপাদক হবে এখন আসেন তাহলে আমরা আর বসাবো এখন আমরা যদি এখানে আর বসাই তাহলে পি অফ আর ইকুয়াল টু এখানে বসালাম এ আর টু দ্য পাওয়ার 5 এক্সের জায়গায় আর বসাবো বি আর টু দ্য পাওয়ার 4 সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ আমাকে বলে দিছে যে এটা হবে কি এর একটা উৎপাদক তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি শূন্য লিখতে পারি অতএব এ টু দ্য পাওয়ার আর এ টু দ্য আর টু দ্য পাওয়ার 5 সরি এ আর টু দ্য পাওয়ার 5 বি আর টু দ্য পাওয়ার 4 সি আর কিউব সি আর স্কোয়ার বি আর প্লাস হলো এ ইকুয়াল টু জিরো এটাকে আমরা দুই নম্বর ইকুয়েশন দিতে পারি এখন আমাকে দেখাতে বলছে এই আর এক্স মাইনাস 1 এটাও কী হবে এর একটা আরেকটা উৎপাদক হবে সেটা দেখাবো তাহলে ধরি আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু জিরো তাহলে দেখেন তো কী আসে আর এক্স ইকুয়াল টু 1 অতএব এক্স ইকুয়াল টু আসে 1 বাই আর আমরা এই এক্স ইকুয়াল টু 1 বাই আর এক নং সমীকরণে বসালে যদি এটার মান শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে এই রাশিটাও কি এর একটা উৎপাদক এখন বলবো এখন এক নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বাই আর বসালে যদি বহুপদীর মান শূন্য হয় তবে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স একটি উৎপাদক হবে পি অফ এক্স এর একটি উৎপাদক হবে আচ্ছা এটা লিখলাম দেখেন তাহলে এখন আমরা এখানে এই এক্সের জায়গায় 1 বাই আরটা বসাবো অতএব পি অফ 1 বাই আর বসালাম তাহলে এইখানে দেখেন তো এ 1 বাই আর যদি বসাই আর টু দ্য পাওয়ার এ হলো 5 প্লাস বি 1 বাই আর পাওয়ার হলো 4 সি 1 বাই আর পাওয়ার হলো কিউব সি 1 বাই আর পাওয়ার স্কোয়ার তারপর হলো বি 1 বাই আর প্লাস হলো এ এখন দেখেন তো এটাকে আমরা কী লিখতে পারি এ বাই আরের উপরে পাওয়ারটা দিলে আর টু দ্য পাওয়ার 5 এ বাই হলো আর টু দ্য পাওয়ার 5 বি ডিভাইডেড বাই আর টু দ্য পাওয়ার 4 সি ডিভাইডেড বাই আর কিউব সি 1 বাই আর স্কোয়ার তাহলে সি বাই আর স্কোয়ার হয়ে গেল বি বাই আর প্লাস হলো এ দেখেন আরের উপরে পাওয়ার 5 দিয়ে দিলাম তার ওয়ানের সাথে এ গুণ করলে ওয়ানের উপরে পাওয়ার 5 ছিল কিন্তু ওয়ানের উপরে পাওয়ার 5 দিলে
ওয়ানই হবে, না দিলেও কি ওয়ানই থাকবে। তাহলে এর সাথে যদি ওয়ানটা গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে, এ হয়ে যাবে। এখন এই নিচের অংশটা কিন্তু আমরা লসাগু করি, দেখেন তো আর ফাইভ, আর টু দ্য পাওয়ার ফাইভ আছে, ফোর আছে, কিউব আছে, থ্রি আছে, আর আছে। তাহলে আমরা এর লসাগুটা পাবো হলো আর টু দ্য পাওয়ার ফাইভ। তো এটাতে এটাকে ভাগ করলে ওয়ান হবে, ওয়ান দ্য একে গুণ করলে এই হবে, প্লাস এখানে হবে বি আর, এখানে হবে সি আর স্কোয়ার, এখানে হবে সি আর কিউব, এখানে হবে বি আর ফোর, আর এখানে হবে এ আর পাওয়ার হলো ফাইভ। এখন দেখেন তো এই যে উপরের যে অংশটা এ আর ফাইভ, বি আর ফোর, সি আর কিউব, সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ, এইটা আর এই যে এখানে যে রাশিটা আছে এটা এটা দেখেন তো একই রকম রাশি। এইটাকে আমরা ঘুরে লিখতে পারি, না ঘুরে লিখলেও সমস্যা নেই। তো এটা সমান আমরা লিখতে পারি কত, শূন্য। তাহলে দেখেন তো এটা সমান যদি আমরা শূন্য লিখি, শূন্য বাই আর ফাইভ, তার মানে হলো শূন্য। তাহলে আমরা দেখেন তো এইটাকে এরপরে তাহলে আমরা পাইলাম কি, দেখেন তো অতএব পি ওয়ান বাই আর ইকুয়াল টু কত, শূন্য। তাহলে যেহেতু এক্সের মান ওয়ান বাই আর বসানোর কারণে এই বহুপদীটার মান আমরা শূন্য পেয়ে গেছি, তাই বলতে পারি আর এক্স মাইনাস ওয়ান এই বহুপদীকে একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে যেহেতু পি অফ ওয়ান বাই আর ইকুয়াল টু শূন্য, সেহেতু আমরা বলতে পারি আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেখাতে বলছিল সেটা আমরা দেখাতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা অঙ্কগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, বাসায় বাসায় বেশি করে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।